আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন আর আপনারা যারা ফটোগ্রাফি করে থাকেন তারা নিশ্চয়ই আপনাদের ফটোগ্রাফির মধ্যে এই ধরনের ওয়াটারমার্ক অ্যাড করে থাকেন তো কালার গ্রেডিং এর ব্যাপারে যদি আসি আমরা সকলেই কালার গ্রেডিং এর জন্য লাইটরুম অ্যাপটা ব্যবহার করে থাকি তো আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে লাইটরুম অ্যাপের মাধ্যমে ছবির মধ্যে কোনো ফটো অ্যাড করা যায় না বা ছবির মধ্যে আপনি চাইলে কিন্তু লাইটরুম অ্যাপের মাধ্যমে কোনো ধরনের ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন না তো আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কেননা লাইটরুম অ্যাপের মাধ্যমে ফটো অ্যাড করার জন্য অপশন রয়েছে তবে আমরা অনেকেই অপশনটার ব্যাপারে জানি না তাই আমরা আমাদের ছবির মধ্যে অন্য কোনো ছবি অ্যাড করতে পারি না বা আমাদের ফটোগ্রাফির মধ্যে অন্য কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে পারি না তো ছবির মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য অন্য কোনো অ্যাপ ব্যবহার করে থাকি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে লাইটরুম অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফির মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করবেন ওয়াটারমার্ক কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি লাইটরুম অ্যাপে আগে থেকেই একটা ছবি ইম্পোর্ট করে রেখেছি এবং এডিটও করে রেখেছি আগে থেকে তো এই ছবিটাতে আমরা ওয়াটারমার্ক অ্যাড করব এই যে নিচের দিকে এই বাম পাশের এই কর্নারের দিকে আমরা ওয়াটারমার্ক অ্যাড করব এই ছবিটায় তো এই জন্য কী করব এই যে উপরে দেখুন শেয়ার আইকন রয়েছে একদম উপরে তো এই শেয়ার আইকনে ক্লিক করুন এরপর একদম নিচে দেখুন এক্সপোর্ট অ্যাজ এই এক্সপোর্ট অ্যাজে ক্লিক করুন একদম নিচের অপশনটায় ক্লিক করার পরে এখানে দেখবেন ফাইল টাইপ নামে একটা অপশন রয়েছে ফাইল টাইপ তো এইখানে অবশ্যই আপনারা চারটা অপশনের মধ্যে অবশ্যই জেপিজি এইটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে দেখুন একটা অপশন রয়েছে ইনক্লুড ওয়াটারমার্ক তো এই ইনক্লুড ওয়াটারমার্ক এটার উপর ক্লিক করবেন এটা ইনেবল করে দেবেন তারপর এখানে কাস্টমাইজে ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করলে উপরে দুইটা অপশন দেখবেন আপনারা একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে গ্রাফিক তো আপনারা গ্রাফিকে ক্লিক করবেন গ্রাফিকে ক্লিক করার পর এখানে দেখবেন ইমেজ ইম্পোর্টের একটা অপশন রয়েছে ইমেজ এখানে অ্যাড করার তো এই ইমেজের এই অপশনটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে যেসব ওয়াটারমার্ক রয়েছে সেই সব ওয়াটারমার্ক চলে আসবে তো এখান থেকে আপনারা যে ওয়াটারমার্কটা এখানে অ্যাড করতে চান সেই ওয়াটারমার্কটা সিলেক্ট করে দেবেন তো আমি ধরুন এই ওয়াটারমার্কটা অ্যাড করব আমার এই ছবিটাতে তো এই জন্য এই ওয়াটারমার্কের উপর ক্লিক করলাম তারপরে যদি আপনারা সাইজ বড় করতে পারবেন এই যে দেখুন আমাদের এই ওয়াটারমার্কটা কিন্তু চলে এসেছে এখানে সাইজ আমরা এই পর্যন্ত রাখলাম এটার সাইজ তারপর এটার অপাসিটি কমাতে পারবেন অপাসিটি আমি 100% রাখবো তারপর এটাকে হরিজন্টালি ডানে বামে করতে পারবেন আর ভার্টিক্যালি উপরে নিচে করতে পারবেন আমি ভার্টিক্যালি একদম জিরো করে দিলাম আর হরিজন্টালি ছয় পর্যন্ত রাখলাম এবার ধরুন আমরা ওয়াটারমার্কটা এখানে যাচ্ছি না আমাদের ওয়াটারমার্কটা থাকবে হচ্ছে এই কর্নারে তো এই কর্নারে যদি আপনারা এই ওয়াটারমার্কটা আনতে চান তাহলে এই যে দেখুন এখানে একটা ডট রয়েছে একটা বিন্দু রয়েছে ছোটো এই বিন্দুর উপর ক্লিক করবেন তাহলে এই পাশে কিন্তু চলে আসলো আপনারা যেখানে নিতে চান ওই বিন্দুর উপর ক্লিক করবেন এই উপরে যদি নিতে চান এই উপরে বিন্দুতে ক্লিক করবেন চলে আসবে এখানে এখানে নিতে চাইলে এখানে ক্লিক করবেন সাইজ ছোটো বড়ো করতে পারেন তো এরপরে সিম্পলি এই উপরে বাম পাশের কর্নারে ব্যাক আইকন রয়েছে দেখুন এইখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন আসার পরে এই উপরে ডান পাশের কর্নারে দেখুন টিক আইকন রয়েছে এই টিক আইকনে ক্লিক করে দেবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই ছবিটা কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে আমি একেবারে ঘেমে গেছি ফ্যানও ছাড়তে পারছি না কেননা ফ্যান ছাড়লে এই মাইক্রোফোনে নয়েজ আসবে যাতে এর ফলে আপনারা কিন্তু আমার ভয়েসটা ঠিকভাবে শুনতে পারবেন তো এই গরমের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছে এই কষ্টের বিনিময়ে সাবস্ক্রাইব তো করাই যায় তাই না তো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে ভিডিও শেষ করছি নেভার গিভ আপ